মেট্রিক আর হাই সেকেন্ডারি পরীক্ষা কি? মেট্রিক হাই সেকেন্ডারি পরীক্ষা পরিস্থিতি আর উন্নতি হয় না অবনতি হয় তার উপর নির্ভর করে পেলে সিদ্ধান্ত হব, সিদ্ধান্ত খুব সোনকালে হব। আর মানে সকলো রাইজক মানে আহ্বান জানাম এই কেইদিন 15টা দিনের কারণে যিখিনি কোভিড বিধি যেটা এসওপি ইস্যু করা হয়েছে এখিনি যদি আমি সকলোয়ে মানি চলো, ইয়াক যদি আমি একটা সুযোগ হিসাবে গ্রহণ করো, নিশ্চিতভাবে আমার পরিস্থিতির উন্নতি হব। উন্নতি হলে আমি একটা সুস্থ সিদ্ধান্ত লব পারি। জি, আপনাদের এই টেক্সটবুকের কথা চিন্তা চর্চা কইছে, এটা কেন ধরনের আগবাহিব? নহয় আমি এটু কেবল কোভিড বুলি নহয়, কোভিডে ইয়াক ত্বরান্বিত হে করেছে। ই লার্নিং বা ই টিচিং আমি ডিজিটাল ইন্ডিয়ার কথা কই আহিছো। মই শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব লওয়ার পাছত মোর সংকল্প গোটেই শিক্ষা বিভাগটুক একটা পেপারলেস বিভাগ হিসাবে গড়ি তোলার কারণে আমি কাম করিম। আমি প্রত্যেক ইউনিভার্সিটিক এটা আহ্বান জানাম, টিচার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করে লব, কলেজ সমূহতো তার ব্যবস্থা হব, হয়ে আমি ই টেক্সট বুকেরও ব্যবস্থা করিম, ই টিচিং ই লার্নিং ব্যবস্থা করিম। তার কারণে কিন্তু দুইটা পক্ষ অভিভাবক সকল প্রস্তুত হব লাগিব, ছাত্র ছাত্রী সকল প্রস্তুত হব লাগিব। বিশ্ববিদ্যালয় কাম করবলে বাকি আছে, বহু আশা প্রত্যাশা লই আমার সরকারখনে উত্তর অসমৰ এই উত্তর অঞ্চলত মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবর পবিত্র স্মরণত আর তেখেতর নামতে এই মাধবদেব বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। শিক্ষামন্ত্রী হিসাবে নতুনক প্রতিষ্ঠা হওয়া আটাইকিখন বিশ্ববিদ্যালয় আমি খরটকিয়াভাবে আগুয়াই লই যাওয়ার কারণে সংকল্প গ্রহণ করেছো। আর তার কারণে আজির দিনটুত মই মাজুলি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় তার মাননীয় উপাচার্য ডক্টর ডম্বরু নাথ ডাঙরিয়ার লগত মই দীঘলীয়া আলোচনাত মিলিত হয়েছো। আর আজি মই মাধবদেব বিশ্ববিদ্যালয়খনৰো কাম কাজ কেনে চলিছে, কোনবিলাকত গাঁঠি লাগি আছে, কত কত আমি আগবাড়িব পৰা নাই, এই কথাখিনি জানিবৰ কাৰণে আজি মাধবদেব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণত আহি উপস্থিত হৈছো। ইতিমধ্যে মই এখন স্মারক লাভ কৰিছো। যিখিনি কথা আমাৰ অলপ পিছপৰি আছে বা আমাৰ নির্বাচনের যে আচরণ বিধি আছিল তার কারণে হোক বা বিত্তীয় বর্ষটোর কারণে হোক, যেখানে আমার কাম পিছপরি আছিল সেখানে আমি খুব খরটকিয়াকে আগুয়াই নিম। আর এই মাধবদেব বিশ্ববিদ্যালয়খনক আমি এক সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে এক খুব উন্নত মানদণ্ডর বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ি তুলিবর কারণে আমি খুব কাম করিম, আমি নিজকে আত্মনিয়োগ করিম বলে আপনার আগত মই প্রতিশ্রুতি রাখিছো। নিযুক্তি প্রদান করা হবে বলে আপনি জানাইছেন? নিশ্চিতভাবে আমার সরকারখনে পদক্ষেপ লৈছিল, আমার নির্বাচনের আগতে ঘোষণা করেছিল যে 1,00,000 নিযুক্তি আমি প্রদান করিম। আর আমার প্রথমখন কেবিনেটে এই 1,00,000 নিযুক্তি সম্পূর্ণ করার কারণে একটা মিশন মোডত কাম করবলে সিদ্ধান্ত লৈছে। এখন কেবিনেট উপসমিতি গঠন হয়েছে আর আমি প্রত্যেকটি বিভাগের পৰা আমি যেসমূহ খালি পদ আছে খালি পদসমূহরও আমি তালিকা লৈছো। আর নতুনকে যেখানে পদ সৃষ্টি করবলগা আছে সেইখিনিরও আমি তালিকা লৈছো। আমার শিক্ষা বিভাগের অধীনত এই নতুনক প্রতিষ্ঠিত হওয়া যিখিনি আমার বিশ্ববিদ্যালয় আছিল মাধবদেব বিশ্ববিদ্যালয় সামরি ইয়াত যিসমূহ পদ সৃষ্টি করবলগা আছিল এখিনি নিশ্চিতভাবে এই 1,00,000 ভিতর অন্তর্ভুক্ত হব। আর আমি খুব সোনকালে এখানে আমি সম্পূর্ণ করি। কলেজ সমূহ তার কারণে যে আইটি ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আছে সেই আইটি ইনফ্রাস্ট্রাকচার কলেজ সমূহে আয়ত্ত করব লাগিব, আমি সেই দিশলকে যাম খুব খরটকিয়াভাবে। স্কুটি বিতরণ খুব শীঘ্রে করব বলে চিন্তা? স্কুটি বিতরণ অহা এসপ্তাহ 10 দিনের ভিতর আরম্ভ হয়ে যাব। যে সকল পদ প্রাদেশিকরণ করা হল তেওঁলোকৰ দৰমহা দিবলৈ বঞ্চিত আছে সেইখিনি মোকলাই দিম বুলি কৈছে? হয়, যে সকল পদ প্রাদেশিকরণ করা হল কিন্তু তেওঁলোকৰ বহুতে দৰমহা পোৱা নাই, এই দৰমহাসমূহ অতি সোনকালে মুকলি করে দিয়া হব। বঞ্চিত যে সকল বিদ্যালয় প্রাদেশিকরণ করিম বুলি কৈছে কেতিয়ালৈ হব? যিখিনি আইনৰ আওতাৰ ভিতৰত পৰে বা বিধিৰ যিখিনি আওতাৰ ভিতৰত পৰে সেইখিনি ইতিমধ্যে পরীক্ষা করে থাকা হৈছে। মই পুনৰবাৰ কৈছোঁ আইনৰ আওতাৰ ভিতৰত থকা সকল কোনো পধ্যে বঞ্চিত নহয়, তেওঁলোকৰো প্ৰাদেশিকৰণৰ বাকী থকা কাম আমি খুব সোনকালে সম্পূৰ্ণ কৰিম।